নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটি জবা গাছের ভিডিও নিয়ে। আর এই গরমে আমরা জবা গাছগুলোকে কিভাবে ভালো রাখবো এবং কি কি পরিচর্যা করব এবং তার সাথে কি কি খাবার দেব, এগুলো আজকে আমার এই বিষয়। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত। এই যে তীব্র গরম, এই গরমে আমাদের গাছগুলো যে পরিচর্যাটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে দুবেলা আমরা গাছগুলোকে ভালো করে স্নান করাবো, তার সাথে টবের মাটিতে দুবেলা জল দেব। বন্ধুরা, আপনারা কোনো সময় টবের মাটি শুকিয়ে রাখবেন না, তাহলে কিন্তু যে ছোট ছোট কুঁড়িগুলো আসবে সেগুলো ঝরে পড়ে যাবে, তার সাথে ফুলের সাইজ ছোট হবে এবং পাতা অজস্র হলুদ হয়ে ঝরে পড়ে যাবে। সেই কারণে আমরা এই কাজগুলো প্রথমে জলের জন্য দেব। আর রাসায়নিক খাবার আমরা একেবারেই গাছে এখন দেব না, যতটা পারবো আমরা জৈব উপায়ে গাছকে খাবার দেব। আর অতিমাত্রায় গাছে এখন কোনো খাবার দেওয়া যাবে না, তাহলে কিন্তু আমাদের গাছে ভীষণভাবে ক্ষতি হয়ে যাবে। এই যে ফুলগুলো এত ছোট হয়ে যাচ্ছে, তার একটাই কারণ আমরা সেইভাবে গাছে খাবার দিতে পারছি না এবং তার সাথে তীব্র গরম। গাছ ঠিক মতো এত গরম এবং রোদ সে কিন্তু নিতে পারছে না, এই যে কুঁড়িগুলো সে ফুটতে পারছে না এবং তার সাথে ফুলের সাইজও একেবারে ছোট হয়ে যাচ্ছে। তীব্র গরমের জন্যই গাছে এই ক্ষতিগুলো হচ্ছে এবং তার সাথে রোগ পোকা ভীষণভাবে গাছে বাসা বাঁধছে। আমরা গাছগুলোকে আর 2 মাস একটু সাবধানে রাখবো এবং ঠিকঠাক পরিচর্যা করব, তারপরেই কিন্তু বর্ষা চলে আসবে, আমাদের গাছগুলো আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে। বন্ধুরা, এই যে গাছটা আমি দেখাচ্ছি, দেখুন আমার মতো আপনাদেরও হয়তো 2-1টা গাছ এরকম পাতা হলুদ হয়ে যাচ্ছে। এর কারণ একটাই, সে ঠিক মতো পুষ্টি পাচ্ছে না এবং তার সাথে রোদের তাপ, এই 2 কারণে গাছের পাতাগুলো আমাদের হলুদ হয়ে যাচ্ছে। আজকে আমি যে খাবারটি গাছের জন্য নিয়ে এসেছি একেবারে জৈব উপায়ে এবং আমাদের ঘরোয়া যে সমস্ত ফেলে দেওয়া জিনিস, সবজির খোসাগুলোকে ভালো করে আপনারা শুকিয়ে নেবেন, 7 দিন রেখে দেবেন ছাদে, একেবারে শুকিয়ে যাবে। সেই সবজির খোসাতে আমি আরও কিছু উপাদান মেশাচ্ছি। এখানে আমি ডিমের খোসা আর কিছুটা চা পাতা দেব। চা পাতায় প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে, আর সবজির খোসা, ফলের খোসা সব রকমের পুষ্টিগুণ আছে আমাদের এই খোসাতে। সেগুলো দিয়ে ভালো করে একটা খাবার গাছের জন্য তৈরি করছি। আর ডিমের খোসায় তো প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, আমি এখানে শুকনো গোবর সার রেখেছি, সেই গোবর সারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। গাছকে আমরা এখন এইভাবে খাবার দেব, তার সাথে কিছুটা নিম খোল। এরপর আপনারা কী দেবেন, এগুলো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি মাটি দেব, কেননা এই যে জৈব সারটা তৈরি করছি, এই সারটা একটা ভালো গাছের পুষ্টিগত খাবার তৈরি হচ্ছে। আর এই খাবারটা গাছ যেমন আমাদের দুভাবে কাজ করবে, প্রথম হচ্ছে আমরা টবের মাটিতে যেভাবে দেব সেটাতে অনেক গাছের শিকড় আমাদের উপর দিকে উঠে আসে, সেই শিকড়টা চাপা পড়বে, তাহলে কিন্তু রোদের তাপ সেই শিকড়ে যাবে না, গাছগুলোর ক্ষতি হবে না। তার জন্য এবার আমরা যখন জলটা দেব, এটা কিন্তু মাটিটা স্যাঁতস্যাঁতে ভাবটা ভিতরে থাকবে, গাছটা আমাদের ভালো থাকবে। তার জন্য গাছগুলোকে আমরা এই সমস্ত খাবার দেব, আর এই খাবার পেয়েই গাছ কিন্তু যেমন ভালো থাকবে তেমন টবের মাটিটা আমাদের ঠান্ডা থাকবে। আর টবের মাটি যত ঠান্ডা থাকবে, একটু ভিজে স্যাঁতস্যাঁতে ভাবটাও থাকবে, তত আমাদের গাছগুলোও ভালো থাকবে আর পুষ্টিতে ভরা, সব ধরনের পুষ্টি পাচ্ছে গাছ এই সমস্ত খাবার পেয়ে। আমরা এখন কোনো রাসায়নিক খাবারে যাব না, তাহলে কিন্তু আমাদের গাছের ক্ষতি হয়ে যাবে। আমরা যেমন আমাদের শরীরের যত্ন নিচ্ছি, গাছগুলোরও ঠিক আমরা এইভাবে যত্ন নেব। এরা উদ্ভিদ, এদেরকে কিন্তু আমাদেরই দেখতে হবে। আর অতিমাত্রায় আপনারা যদি এখন কিছু দিয়ে দেন, তাহলে কিন্তু আপনাদের গাছগুলো ভীষণ ক্ষতি হয়ে যাবে। এইরকমভাবেই আমরা গাছকে এখন খাবার দিয়ে যাব যতদিন না বর্ষা আসবে। এই সমস্ত খাবার গাছ যেমন পুষ্টি পাবে, যে সমস্ত গাছগুলো আপনাদের পাতা হলুদ হয়ে যাচ্ছে সেগুলো দেখবেন বন্ধ হবে, এবং যে কুঁড়ি ঝরে যাচ্ছে সেটাও দেখবেন বন্ধ হবে। এইভাবে আপনারা আপনাদের গাছগুলোকে পরিচর্যা করুন। আবার আমি আরেকভাবে দেখাচ্ছি, এই যে জৈব সারটা তৈরি করছি, এটাতে আপনারা
ছোট ছোট যে সমস্ত চারা গাছ কিনে নিয়ে আসবেন, টবের মাটিটা তৈরি করে নেবেন, আর এই সারটা বেশ কিছুটা দিয়ে আপনারা গাছ বসাবেন। দেখবেন সেই গাছ আপনাদের 10 দিনের মধ্যেই যেমন ঝাড় হয়ে যাবে এবং তার সাথে অফুরন্ত ফুল ফুটতে শুরু করে দেবে। আমরা এইভাবে যদি ফেলে দেওয়া জিনিস দিয়ে গাছকে একটা সুন্দর খাবার দিই, গাছ কিন্তু এই খাবারগুলো পেয়ে কিন্তু সে সুন্দর এবং সতেজ হয়ে থাকবে। এইভাবে আপনারা গাছের পরিচর্যা করুন আর গাছগুলোকে এইভাবে সুন্দর সুন্দর ফুল ফোটান। আর সামনেই 2 মাস পর বর্ষা চলে আসবে, তখন আমাদের গাছগুলো একেবারে সুস্থ স্বাভাবিক হয়ে যাবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন। নমস্কার।